মহাভারতে দুঃশাসনের পতন না হওয়া পর্যন্ত চুল খোলা রাখার প্রতিজ্ঞা করেছিলেন দ্রৌপদী। পশ্চিমবঙ্গের কংগ্রেসের তরুণ নেতা কৌস্তব বাগচী প্রতিজ্ঞা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত না করা পর্যন্ত মাথায় চুল গজাতে দেবেন না, তুলনা নয়। প্রতিজ্ঞা প্রসঙ্গে দ্রৌপদী প্রসঙ্গ আনা, বাংলার রাজনৈতিক ইতিহাসে কৌস্তবের আগে কেউ এমন প্রতিজ্ঞা করেছিলেন কিনা সে তথ্যভাণ্ডার গুগল দিতে ব্যর্থ, যদিও দ্রৌপদীর প্রতিজ্ঞাও গুগলে নেই। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। আমাকে ভয় পেয়েছে মাতৃসমা মুখ্যমন্ত্রী, পুত্রসমা কৌস্তব বাগচীকে যে ভয় পেয়েছে এটাই আমার রাজনৈতিক জিত। মুখ্যমন্ত্রীর সাথে আগামী দিনে কোর্টে এবং রাজপথে দেখা হবে। আমি ততদিন মাথায় গজাবো না যতদিন এই রাজ্যের শাসন ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রাজ্যের শাসক হিসেবে উৎখাত হবে সেই দিন আমার মাথায় চুল গজাবে, এইটা আমার প্রতিজ্ঞা। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে উৎখাত করার পরে আমার মাথার চুল আমি গজাবো। চৌঠা মার্চ 2023। এর আগে কংগ্রেসের দলে তেমন গুরুত্ব ছিল না কৌস্তব বাগচীর। কিছুদিন আগে ফেসবুক পোস্টে লিখেছিলেন আক্ষেপ ও অভিমানের কথা। টিভি টক শোয়ে কংগ্রেসের মুখপাত্র হয়ে বসার দৌলতে কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তবকে বঙ্গবাসী এতদিন চিনত কংগ্রেসের তরুণ নেতা হিসেবে। বাংলায় সিপিএমের কাছে খুয়ে যাওয়ার পর তৃণমূলের কাছে নিঃস্ব হয়ে যাওয়া কংগ্রেস দলের মুখপাত্র হিসেবে নয়, বরং তার রাজনৈতিক কথা ও সরকার বিরোধী মুখগুলোর মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন সে। সিপিএমের শতরূপ মীনাক্ষীদের পিছনে ফেলে দ্রৌপদী প্রতিজ্ঞা করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেলেন কৌস্তব। তবে এ ঘটনার জন্য শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বও কম নয়। সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ কংগ্রেসের। ভারতের বিরোধী দলনেতা অধীরের মেয়ে বইয়ের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারই প্রতিবাদ করেছিলেন কৌস্তব। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দীপক ঘোষের লেখা বইয়ের সফট কপি ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শনিবার ভোররাতে 3টে নাগাদ তার ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। আমি এখন অবধি যে স্ট্যাটাসটা লিগালি যেটা হয় আমি এখন অবধি ডিটেন্ড, এখন অবধি ওরা অ্যারেস্ট করেনি। আমাকে তখন বলা হয়েছিল যে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু এখন অবধি আমাকে বললো বসুন, ওরা কিছু ফর্মালিটিস করছে। আমি কোনোটাতেই বিচলিত নই, মানে আমাকে জিজ্ঞাসাবাদ করলেও বিচল বলতে পারবো না এতক্ষণ কী ফর্মালিটি লাগে আমি জানি না। আমি তো ধরুন আইনটা আইনের কলেজে পড়েছি, আমি তো কালীঘাট বা ভবানীপুরে কাউরির বাড়িতে বসে আইনটা পড়িনি, তো আমার যে আইন কলেজে যেটুকু আইন পড়েছি তাতে এই ধরনের প্রসিজার আমার জানা নেই। হ্যাঁ, স্বাভাবিক, মানে তারা এসেছিলো রাত্রিবেলায়, মানে সে প্রচুর পুলিশ টুলিশ টর্চ ফর্চ মেরে মনে হলো আমি যেন খুব বড় দেশের একটা কোনো বোম বিস্ফোরণ ঘটিয়েছি, বড় সন্ত্রাসবাদী। তারপরে বুঝলাম যে না, আমার বিরুদ্ধে যে প্রেস কনফারেন্স, আমার মনে পড়লো যে আমার যে প্রেস কনফারেন্স করেছি, আমি এক্সপেক্টই করছি। আমি গতকালকে একটা চ্যানেলে বসে এই কথাটা বলেওছি যে আমার উপরে আক্রমণ নেমে আসবে এবং আক্রমণটা সর্বভাবে দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী। জানি না কিচ্ছু না, আমি জানতে চেয়েছি যেটুকুন বলা হলো সেটা হচ্ছে প্রেস কনফারেন্স ইজ অল দি রিজন, এবং আমার প্রেস কনফারেন্সের জন্য নাকি লোকজন মারপিট করছে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে কৌস্তবকে বড়তলা থানায় নিয়ে যাওয়া হয়। পরে বেলা বাড়তেই কৌস্তবকে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হয়। শনিবার কৌস্তবের শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ব্যাংশাল আদালতের শুনানি কক্ষ। আদালতের বাইরেও বিক্ষোভ দেখান কংগ্রেসের বহু কর্মী সমর্থকরা। এদিন কৌস্তবের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আমার মক্কেল কি সন্ত্রাসবাদী, পুলিশকে এত সাহস কে দিল? সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে রাতে কারো বাড়িতে যেন না হানা দেওয়া হয়। তিনি বলেন, দিন এমন আসছে সরকারি কর্মচারী গ্রেপ্তার, নওশাদ গ্রেপ্তার, এবার আইনজীবী গ্রেপ্তার। কৌস্তব বাগচীকে কংগ্রেসের মুখপাত্র এবং আইনজীবী তাকে নক্কারজনকভাবে বেআইনিভাবে অন্যায় করে পুলিশ গ্রেপ্তার করল। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, স্বৈরাচারের সমস্ত লক্ষণ ফুটে উঠছে। উনি যা খুশি বলতে পারবেন, কিন্তু ওনাকে ওনার পছন্দ নয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না। এদিন কৌস্তবের হয়ে সিপিএম বিজেপিও কংগ্রেসের সঙ্গে যোগ দেয় প্রতিবাদে। এ ঘটনাও বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন। উভয় পক্ষের আইনজীবীদের আইনি লড়াইয়ের পর ব্যাংশাল আদালত শর্ত সাপেক্ষে জামিন দেয় কৌস্তব বাগচীকে। আদালত সূত্রে খবর, 1,000 টাকার ব্যক্তিগত বন্ড এবং সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে কংগ্রেস নেতাকে। কলকাতা পুলিশ কৌস্তবকে 8 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল, কিন্তু তাদের আর্জি খারিজ করে জামিন মঞ্জুর করে আদালত। শনিবার সন্ধ্যায় রাতে
জামিন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও কড়া ভাষায় আক্রমণ করেন কৌস্তব। আদালত থেকে বেরিয়ে প্রতিশ্রুতি মতো মাথার চুল কামিয়ে ফেলেন তিনি এবং শাসককে স্বৈরাচারী আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মাথা কামিয়ে ফেলেন কৌস্তব বাগচি। তারপর রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি জানান, যতদিন না মমতা সরকারকে উৎখাত করছি ততদিন মাথার চুল রাখব না। প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়ার পর আদালতে যাওয়ার আগে এই কৌস্তব বলেছিলেন তিনি জামিন পেলে মাথা ন্যাড়া করবেন। এখন দেখার মাথা ন্যাড়া করে কংগ্রেসের কৌস্তব বাগচি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কতটা নাড়াতে পারেন।